তো আজকের যে সেমিনার এই সেমিনারের উদ্দেশ্য আসলে কি একটু আগে আমরা একটা কথা জানলাম এখানে যে ইন্ডাস্ট্রি লোক খুঁজে পাচ্ছে না আর আমরা চাকরি পাচ্ছি না কথাটা কি সত্য পার্থক্যটা আসলে কোথায় পার্থক্যটা হচ্ছে ইন্ডাস্ট্রির যে স্কিলটা চাচ্ছে আমাদের ভিতরে সেই স্কিলটা না থাকার কারণে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে সুযোগ পাচ্ছি না সো আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট সো আজকে মূলত আমি একজন যোদ্ধার গল্প শোনাবো আপনাদেরকে সেই যোদ্ধা আর কেউ না আমাদের পিপল থেকে ফাউন্ডার সিইও ইঞ্জিনিয়ার আবু বকর আলী স্যার আসলে ওনার সম্পর্কে যদি বলি সেটা খুব কম বলা হবে 2004 সালে বেসিক্যালি আমেরিকার ভার্জিনিয়াতে পিপল টেকের যাত্রা শুরু সো গল্পটা তারও আগে আমাদের সিইও স্যার উনি মূলত চুয়েট থেকে পড়াশোনা করেছেন পিপল ব্যাকগ্রাউন্ড ছিলেন দেন উনি উচ্চ শিক্ষার জন্য আমেরিকাতে পাড়ি জমান দেন ওখানে গিয়ে স্কিল ডেভেলপ করেন স্কিল ডেভেলপমেন্ট করার পরে নিজের দক্ষতার মাধ্যমে একটা চাকরি করেন দেন সে এন্টারপ্রেনিয়র হওয়ার একটা চেষ্টা করে এবং ওই সময়টাতে উনি একটা জিনিস লক্ষ্য করেন অনেক বাংলাদেশি আছেন ওখানে যারা প্রবাসী অর্জব করে অর্জব কি আপাতত সবাই বুঝি আপনি সিএসসি থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করলেন বা বিবি এমবিএ কমপ্লিট করলেন বা আপনি অনার্স মাস্টার্স করে কি আপনি সুপার শপে জব করছেন আপনি ডেলিভারির কাজ করছেন তো এই যে কাজগুলো এগুলোর মধ্যে হচ্ছে অর্জব তো স্যার যে কাজটা করতেন যারা অর্জব করতেন তাদেরকে নিয়ে এসে তার বাড়িতে রেখে নিজের টাকায় খাওয়ায়ে স্কিল ডেভেলপ করিয়ে চাকরি দিয়েছেন একজন দুইজন তিনজন চারজন করতে করতে একটা সময় গিয়ে 2004 সালে পিপল টেকের যাত্রা শুরু এখন পর্যন্ত 10,000-এর বেশি প্রবাসী বাঙালিকে পিপল টেক জব প্লেসমেন্ট করতে সক্ষম হয়েছে এর পাশাপাশি পিপল টেক বর্তমানে আমেরিকাতে 4টা ব্রাঞ্চ কানাডাতে একটা ইন্ডিয়াতে 2টা এবং বাংলাদেশে গ্রিন রোডে একটা ব্রাঞ্চ আছে পিপল টেকের সো 2004 সাল থেকে স্কিল ডেভেলপমেন্ট করে যাচ্ছে এবং আইটিতে দক্ষ কারিগর তৈরি করার কাজ করে যাচ্ছে মূলত পিপল টেক তো পিপল টেক মূলত কি কি নিয়ে কাজ করে আপনাদের যতগুলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আছে যতগুলো ট্রেনিং আছে যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং সার্ভার মাল্টিমিডিয়া সিকিউরিটি সমস্ত ট্রেনিং প্রোভাইড করছে পিপল টেক এর পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে পিপল টেক বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটটা যদি আপনারা ভিজিট করেন সেখানে দেখতে পাবেন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই পিপল এন্ড টেক এর পাশাপাশি ইউজিসি নাম শুনেছেন সবাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 থেকে 4টা কাজ পিপল এন্ড টেক করা সো পিপল এন্ড টেক সফটওয়্যার ডেভেলপ করছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করছে দেন পিপল এন্ড টেক এর একটা নিজস্ব ডাটা সেন্টার আছে পিএনটি ডিএনএস সেখান থেকে যে সার্ভিসগুলো প্রোভাইড করছে সেটা হচ্ছে ম্যানেজ আইটি সার্ভিস এর পাশাপাশি আমরা যে ইমেইলগুলো ব্যবহার করি জি সুইট ইমেইল এর পাশাপাশি ডোমেইন হোস্টিং এরকম অনেক সার্ভিস প্রোভাইড করছে পিপল এন্ড টেক সো পিপল এন্ড টেক নিয়ে যদি বলতে চাই আসলে খুব কম বলা হবে বাট এটা আসলে আমরা বলবো না আপনারা গুগল অ্যানালাইসিস করবেন বা আপনারা অন্যদের কাছ থেকে জানার চেষ্টা করবেন